পেট্রোল ডিজেল কৃষক আত্মহত্যা ও দ্রব্য মূল্য বৃদ্ধি প্রতিবাদ সারা ভারতবর্ষে বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা 12 দফা দাবি নিয়ে 28 ও 29 মার্চ সাধারণ ধর্মঘটের প্রথম দিনে আংশিক প্রভাব পড়ল ফারাক্কাতে। মঙ্গলবার সকাল থেকে ফারাক্কা ব্যারাজের দোকানপাট বন্ধ থাকলেও ফারাক্কা নিউ ফারাক্কার প্রায় সমস্ত দোকানপাট খোলা ছিল, স্বাভাবিক ছিল যান চলাচল। এই ধর্মঘট সফল করার জন্য ফারাক্কা ব্যারাজের জল ট্যাঙ্কি মোড়ে একটি মিছিল করা হয় সিপিআইএম এর তরফ থেকে। তারপর বেলা গড়তেই ফারাক্কা নিউ ফারাক্কা 34 নম্বর জাতীয় সড়কের পাশে বাসস্ট্যান্ডের থেকে একটি মিছিল শুরু করে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশন হয়ে আবার নিউ ফারাক্কা বাসস্ট্যান্ডে শেষ হয়। এই দিন এই ধর্মঘট ঘিরে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ ফারাক্কা থানার পুলিশ প্রশাসন। তারই জেরে সকাল থেকে ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকা সহ নিউ ফারাক্কায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন ফারাক্কা থানার ভারপ্রাপ্ত আইসি দেবব্রত চক্রবর্তী। শিবা সরকার, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। এমনকি তাদের 8 ঘন্টার কাজ সেটাকে বলছে 12 ঘন্টা করতে হবে, এর প্রতিবাদে মূলত শ্রমিকরা এই ধর্মঘট করেছে। বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মঘটকে সমর্থন করেছে, তার সঙ্গে সমস্ত জিনিসের দাম, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেলের দাম বিজেপি আসার আগে 14 টাকা ছিল, এখন 67 টাকা। রেশনের ওই এর আমাদের গ্যাসের সিলিন্ডার 400 টাকা ছিল বিজেপি আসার আগে, এখন 1020 টাকা আমাদের পৌঁছে পড়ছে। ডিজেল পেট্রোল প্রতিদিন দাম বাড়ছে, ওই মোবাইল রিচার্জ প্রতিদিন দাম বাড়ছে, কেবিলের টিভির প্রতিদিন দাম বাড়ছে, সমস্ত জিনিসের দাম বাড়ছে, ওষুধের দাম 3 গুণ বেড়ে গেছে, আবার 11% দাম বাড়াচ্ছে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকারখানা বিক্রি করে দিচ্ছে, রেল লাইন বিক্রি করে দিচ্ছে, স্টেশন বিক্রি করে দিচ্ছে, ব্যাংক বিমা সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে। দেশ বিক্রির বিরুদ্ধে দেশের মানুষকে বাঁচাতে আজকের এই ধর্মঘট। মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝছে, যে মানুষটা 7 বছর আগে 14 টাকায় কেরোসিন কিনছিল রেশনে, এখন 67 টাকা, সে যতই বড় হিন্দু হোক সে তার পেটের জ্বালাটা বুঝছে। যে মানুষটা পেট্রোল কিনছিল 71 টাকা লিটার, যখন বিদেশে পেট্রোলের দাম আরও বেশি ছিল, এখন 110 টাকা লিটার, সেই মানুষটাকে আমাকে বোঝাতে হবে না, সে নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝছে। তাই বিজেপির যে হিন্দুত্বের প্রচার, ওই মন্দির মসজিদ দিয়ে মানুষকে ভাগ করা, আর গরিব মানুষ মেনে নিচ্ছে না। গোটা ভারতবর্ষ জুড়ে আজ এবং কাল সর্বাত্মক ধর্মঘট হচ্ছে। সামনে পঞ্চায়েত ভোটে কি আপনাদের ভোটার? পঞ্চায়েত ভোট আমাদের লক্ষ্য নয়, মানুষ চাইলে পঞ্চায়েত ভোট আমাদের দেবে, এমএলএ ভোট দেবে, মানুষ চেয়েছে আমাদের শূন্য করে দিচ্ছে। কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন যে ভোট ফোট কিছু আছে, এখন আমরাই রাস্তায় আছি মানুষের দাবি নিয়ে। এই স্টেশনে দেখলেন, স্কুলে দেখলেন, বিডিও অফিসে দেখলেন, কাউ রাস্তায় দেখছেন, আমরা মানুষের সঙ্গে আছি, পঞ্চায়েতে ভোট পাই আর না পাই। ধর্মঘট সফল করে।